বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক যাই হোক আমাকে স্কুলে যেতেই হবে কারণ ওর স্কুলে আজকে ভাইবা আছে। তো চলো সকালবেলা কাজকর্ম আরম্ভ করি, ওকে টিফিনও বানিয়ে দিতে হবে, ও এখন শুয়ে আছে অবশ্যই। এখন বাজে 6:10, চলো আগে একটুখানি চা বানাই। চা বানিয়ে তারপরে ওর টিফিন টিফিনগুলো আমি রেডি করবো। খুব একটা যে জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, বেশ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে আর কি। চাটা নিয়ে নিয়েছি আর সব রাত্রিবেলা না জেগে থাকলে একটা জিনিস হয় কি বলতো, খিদে পেয়ে যায়। তাই বলে আমি আজকে এখন দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম, একটা খাবো খেয়ে তারপরে নিয়ে কিছুটা রেডি করবো, তারপরে ডাকবো ওকে। ওকে ডাকতে হবে না, ওই নিজেই এটা করবো। ওকে করাচ্ছে, ও চা আর বিস্কুট খেয়ে যাবে, আর সাথে টিফিন গরম জলও করে দিয়েছি। আর টিফিন বানাতে গিয়ে দেখি চিলি ফুরিয়ে গেছে, একখানা শুকনো লঙ্কা একটুখানি কিছু কিছু করে আমি একটুখানি চিলি ফ্লেক্স টাইপের বানিয়ে নিচ্ছি। এই দিলাম এই একটুখানি বানিয়ে দিয়ে ছোট মতো নিয়ে আসছি, এখন তাড়াতাড়ির সময় অত বেশি তোজোর করে আমি অত দিতেও পারবো না। চিলি মেয়োনিজ দিয়ে দিই, যে স্যান্ডউইচ মতন বানিয়ে দেবো, তাহলেই ওর টিফিন একদম রেডি। আর এই মেয়োনিজটা ঘরে থাকলে না অনেক সুবিধা হয়, চট জলদি একটু বানিয়ে দেওয়া যায় কিছু না কিছু। ওকে এখনো চুল বেঁধে দিতে হবে, বানানো হয়ে গেল মোটামুটি দুটো মতন স্যান্ডউইচ দিয়ে দিলে ওর
হয়ে যায়। বানানো রেডি, একটু শেকে দিই এপি টপি, তাহলেই হবে। হ্যান্ডেল ওলা সে স্যান্ডউইচ মেকার ছিল, সেটা মাসি ভেঙে ফেলেছে। মাসিকে দিয়েছিলাম, মনের বলে বলে বার করে দিয়েছিল, মাসি সেটা একদম পুরো ভেঙে চুরে এক একটা করে দিয়েছে। আর একটা আছে ইলেকট্রনিক্সের, কিন্তু ওটা না আমি ইউজ করতে সাহস পাই না, তো আমার বিয়েতে পাওয়া। তো চলো দিনটাও ছাড়াতে হবে। কি গঞ্জ আছে না না, মিক্স তো আমার তো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এটা শুধু দু আধখানা করে দেবো। চুল বাগা চুল ও সেটা আমি ভেবেছিলাম, কিন্তু চিকেনটা এমন অবস্থা না। অনেকদিন পরে এরকম ভাবে একটু চুল বেঁধেছিলাম, অনেকদিন বাদ, অনেকদিন বাদে একটু দিলাম, ইচ্ছা হলো তাই। সময় আছে সেই জন্য একটু ধৈর্য ধরে চুলটা একটু বেঁধে দিলাম। ওটা তো ডিম সেদ্ধ দিয়েছে, তুমি বললো না আমাকে তুমি বয়েল চিকেন করে দাও, তো ওর জন্য একটু হালকা করে একটু বয়েল চিকেন বানিয়ে দিচ্ছি। ওর প্রথম পিস মতন একটু বানিয়ে দিচ্ছি, তাহলে ওর মনটা একটু সন্তুষ্ট হবে। আমি বললাম যে আজকে মাংসের ঝোল আর ভাত করবো, বলে তুমি যদি মাংসের ঝোল খা করো তাহলে আমি চিকেন খাবো না। তো এইগুলোকে ব্যাপার, তাহলে চিকেনটা তুলে দিতে হবে জায়গাতে কিছু করবো। আমার দুদিন মাসি আসবেন বলে দিয়েছে, তো রাত্রের বাসন ওখানে রয়েছে, ও স্কুলে চলে গেলে তারপরে আমার অন্যান্য কাজ করতে হবে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, বিছানা তোলা, জামাকাপড় রয়েছে সেগুলো ভাঁজ করে তোলা, কিছু কিছু জামাকাপড় আয়রন করেছে সেগুলো তোলা, সেইগুলোও করতে হবে, এক এক করে সব সারব। আজকে আবার সোমবার, আজকে আবার বিকেলবেলাও পড়ানো আছে, কিন্তু বৃষ্টির যা হালচাল দেখছি আজকে মনে হয় না বৃষ্টি থামবে বলে। তো এরকম ওয়েদার যদি আমি 10টা পর্যন্ত দেখবো, এরকম ওয়েদার যদি থাকে আমি খিচুড়ি বসিয়ে দেবো সোজা 7টা হিসাব। খাবি তো খিচুড়ি করলে? খিচুড়ি করলে খাবি তো? খিচুড়ি করলে খাবে, ঠিক আছে। আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে টোস্টটাও হয়ে গেছে। আজকে বলবি আজকে একটু বেশি হেলদি খাবি না তো মা? জন্মাষ্টমী আছে তো, আর এখানে আবার মাইকের উৎপাত শুরু হয়েছে। চলো এদের সঙ্গে মাইকের উৎপাত করলেও আমার কাজ কম হবে না, বেড়েও যাবে না। আমি এখন রেডি হয়ে বেরোবো, পরে এসে রান্নাবান্না করবো। ওদিকে আমার বাসি বিছানাও পড়ে রয়েছে, সেটাও তুলতে হবে। আগে রেডি হয়ে আগে কাজটা মিটিয়ে আসি, তারপর আমি অন্য কাজ করবো। তার মধ্যে মাসিও আসছে না দুদিন। আমার শরীরের কন্ডিশন কি ভালো আছে? শরীরের কন্ডিশন মিলিয়ে আর সংসারের কাজকর্ম মিলিয়ে, বাইরের কাজকর্ম মিলিয়ে না আমি পুরো একদম পুরো খিচুড়ি হয়ে আছি। রেডি হয়ে গেছি, বিছানা টিছানা তুলেই হয়ে যাচ্ছে, কাগজপত্র ভেবে নিয়েছি, এবার পিছনে দিতে যাবো। আজকে কী করেছিলাম, আরও একটা জিনিস নিতে পেরে গেছে, আবার উপরে জিনিসটা নিয়ে তারপরে আবার নাড়তে হবে। মতন পার্সটা নিতে ভুলে গেছি, পার্সের মতো আমার কিছুই থাকে, তো সেটা নিতে ভুলে গেছি, সেটা আবার নিলে শাস্তি জানানো। অনেক খাটাখাটি করে একটা কাজ মেটালাম, এই কাজটা না আমার যতক্ষণ না শোধ করতে পারছিলাম, যতক্ষণ না ঠিক করতে পারছিলাম, ততক্ষণ আমার শান্তি হচ্ছে, আমার মনে যেন অশান্তি লেগেছিল, একটা কাজ অন্তত মেটাতে পেরেছি। নিজের রান্না করছে, এখন বাজে 1টা, আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম ঘর থেকে। আর যদি মেয়েকে আবার শুনতে পারতো, তো কালকে জন্মাষ্টমী, আজকে সারাদিন ব্যাপী এইসব চলবে।
বারান্দাটা খুব খারাপ অবস্থা, ওটাকে আবার পরিষ্কার করতে হবে বারান্দা। তাহলে এটা খেয়ে রান্নাটা বসিয়ে তারপরে বারান্দার কাছে হাত দেবে। তো দেরি হয়ে গেছে সেই জন্য আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখন বাজে পুরো দুটো, তো এখানে আলু ভাজা করে নিয়েছি, উচ্ছে ভাজাটা করে নিয়েছি। আজকে এই উচ্ছে দিয়ে একটু ডাল বানাবো, মেয়ের জন্য ডালটা আগে একটু তুলে নেবো, নেওয়ার পরে আমি উচ্ছে দিয়ে ডালটাকে একটু সাথে নিচ্ছি। আর এখানে বসিয়েছি চিকেনটা ভাজা, এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে, পোস্তটা এখানে দিয়ে দিয়েছি, বাটবো, তাহলে হয়ে যাবে ভাত। কালকে না অনেকটা ভাত রয়েছে, কেউ কালকে খেতে পারিনি, কালকে তুমি ফেনা ভাত করেছিলো, সেই ফেনা ভাত অল্প একটু রয়েছে। আর আগের দিনও ভাত বেশ খানিকটা রয়েছে, ভাত দিয়ে আর ভাত বসাবো না, ওটাতে যা হওয়ার হয়ে যাবে ভাত। তো ভাতটা তখন গরম করতে হবে, কোনো দিন এরকম থাকে না। কালকে আমি কোনো কিছু রান্না করতে পারিনি, আমি কালকে সারাদিন ধরতে গেলে পুরো বিছানায় শুয়েই আমি কাটিয়ে দিয়েছি। শুধু ফেনা ভাত অল্প একটু রয়েছে, সেটা একটু গরম করে আমি খেয়ে নেবো, বানালে আমার হয়ে যায়। আর উচ্ছে দিয়ে ডাল বানাবো, মেয়ের জন্য অল্প একটু ডাল তুলে রাখবো, দেওয়ার পরে উচ্ছেতে যা চোখে কম দিই। চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, আর এদিকে বকবকানি শুরু হয়েছে, বকবকানি মানে গান বাজনা শুরু হয়েছে। চলো খেয়ে পড়তে চলে গেল, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে। রাশি বানিয়েছি উচ্ছে আলু ভাজা, আর চিচিঙ্গে দিয়ে একটুখানি পোস্ত যেহেতু বানিয়েছি, একটুখানি পোস্ত দিয়ে দিয়েছি, এখানে ঝিঙে আলু পোস্ত, আর মেয়ের জন্য আলাদা করে ডাল তুলে রাখবো বলে দিয়েছিলাম সেটাও, আর এখানে উচ্ছে ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না আমার টোটালি নিরামিষ। পরশুদিনকে জন্মাষ্টমী, মানে কালকেই জন্মাষ্টমী পড়ে যাচ্ছে, পরশুদিনকে জন্মাষ্টমী আমি করবো ভেবেছি, এখন জানি না শরীর যদি পারমিট করে তাহলেই করতে পারবো, না তো করতে পারবো না, মনটা খুব খারাপ লাগছে। এখন কী হয় দেখি আমার গোপাল কী করে, আমার গোপাল যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি পুজোটা করতে পারবো, আর যদি শুধু অসুস্থ রাখে তাহলে তো করতে পারবো না। তো আর এই অবস্থা না, পুজো টুজো আর দিতে মন থেকে চায় না। চল খাওয়া দাওয়া করে নি, এখন 3:05 বাজে, কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে পড়তে চলে গেলো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আমারই লেট হয়ে গেছে, কারণ আমার এইসব উল্টোপাল্টা কাজ করতে গিয়ে আমার সব লেট হয়ে গেছে। চলো